করে এক নাগাম দেখে নিতে হবে যে ওরাল কেভিটি কিরকম। হা করেন না তুমি পয় না গলা কেন বোকা দেখছো, বোকা মানুষ তার রকম হয়, গলা নরম করেন, হা করেন হাইজিন দেখতে হবে, ডেন্টাল হাইজিন ওরাল হাইজিন ঠিক আছে। এরপরে ওর কিছু ফাংশন যেমন টাং মুভমেন্ট দেখতে হবে, টাং মুভমেন্ট হ্যাঁ জিভা বের করেন তো একদম বাইরে বের করেন, জিভা উপরে তালুতে লাগান তো উপরে, হ্যাঁ জিভা বামে নেন ডাইনে নেন, এগুলি দিলে মোটামুটি এই যে মোটর ফাংশন টাঙের মোটর ফাংশনটা দেখে নিতে হবে ঠিক আছে। এরপরে টাং ডিসকশন নিতে হবে, হা করেন হা করেন, গলা শোনা করো ভাবি, গলা নরম করো, হা করো, তাহলে এখানে এভাবে দেখতে হবে প্রথমে ঠিক আছে। এটা কী দেখবো, সিভিউর বাক্কাল মিকোজা এবং টিপ দাম টিপ সব দেখা যাচ্ছে তাই না। ধরো এমএ আমি ডাইরেক্ট এখানে দেখে দিলাম হা হা করেন, তাহলে এখানে কী আছে দেখা যাবে, দেখা যাবে না, তাহলে এদিকেও দেখতে হবে, এখানে অনেক কিছু থাকতে পারে তাই না। এই যে অ্যাপটা সালসার থাকতে পারে, তারপরে হলো লাইকেন্স ব্যালান্স থাকতে পারে, ওরাল সাপোর্টের সার্জন থাকতে পারে, যে কোনো কোয়ালিটি থাকতে পারে, এমনকি কার্সিনোমা পর্যন্ত থাকতে পারে তাই না। ওরাল কেভিটি কার্সিনোমা হয় কোথায়, বাক্কাল মিকোজাতে সবচেয়ে বেশি তাই না। এই যে এখানে তাহলে এটা পুরোটা এভাবে দেখতে হবে, টিপ দাম বাক্কাল মিকোজা বাক্কাল সালকাস এগুলি সব দেখতে হবে ঠিক আছে। হ্যাঁ করেন এটা পুরোটা দেখতে হবে। এরপরে আমি টাং ডিপ্রেশন দিব কোথায়, চিকনটা এটা একটা থিন পার্ট, এটা মোটা মোটাটা ভিতরে দিব ঠিক আছে। হ্যাঁ করেন হ্যাঁ করেন। এরপরে এই যে কোথায় দিব এটা সামনের দিকে দিতে হবে, পিছনের দিকে গেলে কিন্তু ও গ্যাপ রিফ্লেক্স হবে তাই না। হ্যাঁ অনেক সময় জিব্বা একদম বের করে দেয়, সাগত বললে জিব্বা আগেই বের করে দেয়, হ্যাঁ তাহলে তখন বলতে হবে যে জিব্বা ভিতরে রাখেন, হ্যাঁ অথবা মুখা করেন জিব্বা না রিয়েন না ঠিক আছে। তাহলে এইভাবে দেখলে আখ বলেন তো একটা আখ করতে বলতে হবে তাই না, আখ কেন করতে বলতে হবে, এই যে এখানে সফট প্যালেটের যে নার্ভ সাপ্লাই ঠিক আছে, ফাংশন ঠিক আছে, হ্যাঁ আখ করেন আখ করেন। তারপরে এখানে কোনো টিউমার আছে কিনা, বাল্বিং আছে কিনা, এই যে হার্ট প্যালেট সফট প্যালেটে এগুলি দেখা দেয় তাই না। আর ফাংশনটা আখ বলেন তো আহ জুড়ে আখ করেন ঠিক আছে, একবার আখ করতে বলবেন। এরপর এখানে টনসিল দেখবো আমরা ঠিক আছে, অথবা এটা ওরোফেরিংস ওরাল কেভিটি কোনটা, সফট প্যালেটের সামনের পার্টটা পুরোটাই অলগ কেভিটি, যেমন এই যে টিথ গাম বাক্কাল মিকোজা বাক্কাল সালকাস এগুলি হলো ওরাল কেভিটি পার্ট তাই না। আর ওরাল কেভিটির পিছনে কি ওরোফেরিংস, সফট প্যালেট থেকে সফট প্যালেটের পিছনে দিকে ওরোফেরিংস, ওরোফেরিংসে কী কী আছে, এই যে সফট প্যালেট, তারপর অ্যান্টেরিয়র পিলার, পোস্টেরিয়র পিলার, টনসিল, ফেরিঞ্জিয়াল ওয়াল ঠিক আছে, অথবা পোস্টেরিয়র ফেরিঞ্জিয়াল ওয়াল হা করেন তো সব দেখা যাচ্ছে। এটা হলো কুবুলার সফট প্যালেট তাই না, অ্যান্টেরিয়র পিলার দেখা যাচ্ছে, এই যে সাদা জিনিসটা তাহলে এটা হলো পোস্টেরিয়র পিলার, গ্লোস দেখি তারা তো গ্লোসাল আর তারা তো গ্লোসাস মাসেল দিয়ে এটা প্যালাটাল ফ্যারিঞ্জিয়াল মাসেল দিয়ে তাই না। তাহলে এই দুইটার মাঝখানে কী থাকে প্যালাটাইন টনসিল, এপাশে হলে অ্যান্টেরিয়র পিলার অথবা পোস্টেরিয়র পিলার, মাঝখানে হলো টনসিল, এটা টনসিল যেহেতু ভিতরের দিকে পিলারের অনেক ভিতরের দিকে এই জন্য দেখা যাচ্ছে না তাই না। এটা তাহলে এই নর্মাল আর এটা হলো কি, এটা এই পিছনের ইয়েটা উগুলা তো উপরে একটা পিছনের ওয়াল আছে না একটা, এটা হলো পশ্চিম ফেন্ডিয়াল ওয়াল ঠিক আছে। এখানে কী থাকে যে ওয়েল দেয়ার স্রিংয়ের ইয়া টনসিলগুলি থাকে, ফেরিঞ্জিয়াল টনসিল, হ্যাঁ নডিউলার টনসিল বলে এটা ফেরিঞ্জিয়াল টনসিল, এই যে লাল দেখা যাচ্ছে না লাল লাল, এগুলো অনেকের বেশি থাকে, যাদের ফেরিঞ্জাইটিস থাকে ওদের এগুলি বড় থাকে আর তাই না। তাহলে প্যারাটাইন টনসিল ফেরিঞ্জিয়াল টনসিল এগুলি দেখা যাচ্ছে,
এটা হলো পোস্টারেঞ্জাল ওয়াল, তাই না? এখানে লাল লাল দেখা যাচ্ছে না কয়েকটা গোটা নদুলার, এগুলো ফেরিঞ্জাল। যদি ফেরিঞ্জাইটিস থাকে, ইনফেকশন থাকে, তাহলে এগুলো অনেক বড় হয়, রেড হয়, তাই না? তাহলে প্যারাটাইম টনসিল, ফেরিঞ্জিয়াল ওয়াল, পোস্টেরিয়র ফেরিঞ্জিয়াল ওয়াল, এগুলি কি অরোফেরিংসের পার্ট, তাই না? অরোফেরিংসের কী কী পার্ট থাকে? অরোফেরিংস কিসের পার্ট? তারপর ওরোফেরিংস এর কি পার্ট আছে? সাবসাইড বলে প্যালাটাইন টনসিল, এটি ওরোফেরিংস এর পার্ট, তাই না? প্যালাটাইন টনসিল আর উবুলা সফট প্যালেট, এটি প্যালাটাইন টনসিল। আর নিচে কি? বেস অফ দ্য টাং, টাং পুরোটা না, পুরোটা বেস অফ দ্য টাং। আর সামনের অ্যান্টেরিয়র টু থার্ড যে টাং এর অ্যান্টেরিয়র টাং, এটা কিসের পার্ট? ওরাল ক্যাভিটি। পোস্টেরিয়র ওয়ান থার্ডটা অথবা বেস অফ দ্য টাং, ওর ফেরিংসের পার্ট। আর পিছনে যেটা ওয়াল দেখা গেছে, পোস্টেরিয়র ফেরিঞ্জিয়াল ওয়াল, তাহলে কয়টা পার্ট আছে বলো? লেভেল যেটা আছে ওইটা, সেটা হলো উপরের পার্ট, বাউন্ডারি। নিচে হলো বেজ অফ দ্য টাং, হ্যাঁ। আর লেটারালি হলো লেটারাল ফেরিঞ্জিয়াল ওয়াল বা টনসিলিয়াল ওয়াল, এটা হলো ওরোফেরিংসের পার্ট। তাহলে এখানে আমরা হা করে হা ওরোফেরিঞ্জিয়াল দেখলে কি দেখা যায়? প্রথমে আমরা ওরাল ক্যাভিটি দেখব, ঠিক আছে? ওরাল ক্যাভিটি দেখার পরে ওরোফেরিংস দেখব, মানে আর মাসল ফাংশন কার দেখব, মানে টাঙের দেখতে হবে আর সফট প্যালেটের দেখতে হবে। সফট প্যালেট যদি কোনো মাসল, কোনো নার্ভ যদি কোনো জায়গায় প্যারালাইসিস থাকে, তাহলে কি এটা ফাংশন লস হবে, না টাঙের ফাংশন লস হবে, অথবা যে এখানে টাঙের মাসল সাপ্লাই কি খেয়ে দেবে স্ট্রোক হলে, তখনও নার্ভ পালসি হতে পারে, তাই না? তাহলে একপাশে হাইপোগ্লোথাল নার্ভ পালসি হা করেন, একপাশে হাইপোগ্লোথাল নার্ভ পালসি হলে এই পাশের মাসেলগুলি কী হবে, উইক হয়ে যাবে, তাই না? উইক হয়ে গেলে তখন এটা টাং পরিদর্শন করলে কীরকম হবে? দুটো বের করেন তো, এটা তো আরও বের করেন, এটা সোজা করে বের হচ্ছে, তাই না? যদি এই পার্টটা প্যারালাইজ থাকে, তাহলে এটা তো আর ও এক্সটেনশন করতে পারবে না, তখন টানটা এদিকে ডিভিয়েট হয়ে যাবে, তাই না? এদিকে হল প্যারালাইজ হলে এদিকে ডিভিয়েশন হয়ে যাবে, টানটা মানে যেদিকে প্যারালাইসিস ওদিকে ডিভিয়েশন হবে, তাই না? কীভাবে এখানে সফট প্যালেট আহ বলেন তো, এটার দুপাশে নড়তেছে, তাই না? আহ, ঠিক আছে, তাহলে দুপাশে যদি ঠিক মতো নড়ে তাহলে কি না ফাংশন, ঠিক আছে? আর না যদি প্যারালাইসিস হয় তাহলে কিন্তু একপাশে নড়বে না, আরেক পাশে, ঠিক আছে? এটা হলো ওরাল ক্যাভিটি। তাহলে এখানে ডায়াগনোসিস হয়ে যাবে যে কি টনিক টনসিলে কি দেখবো, টনসিলে হা করে টনসিলে কি কী দেখবো, এটা মনে রাখতে হবে আর কি ভিতরে ভিতরে, তাই না? যে টনসিলটা কি এনলার্জ নাকি ফাইব্রোস, এটা তো ছোটো, তাই না? তাহলে এনলার্জ না, এনলার্জ অথবা ফাইব্রোস দেখতে হবে। অ্যান্টেরিয়র পিলারটা দেখতে হবে, তাই না? এই যে অ্যান্টেরিয়র পিলার, এখানে এটা অ্যান্টেরিয়র পিলার, এটা পোস্টেরিয়র পিলার, বুঝা গেছে? দেখা যাচ্ছে তো, না দেখলে বোঝা যাবে নাকি ইউটিউব দেখে তো? এই যে অ্যান্টেরিয়র পিলার, এটা অ্যান্টেরিয়র পিলার, এই দাগ আছে না দাগের মতো, এটা পিছনেরটা হলো পোস্টেরিয়র পিলার। অ্যান্টেরিয়র পিলার দেখতে হবে যে কনজেস্টেড কি না, ঠিক আছে? মানে লাল রেড হয়ে থাকবে, যদি ক্রনিক টনসিলাইটিস হয় অথবা অ্যাকুট টনসিলাইটিস হয়, এটা র্যাড হয়ে যাবে, কনজেস্টেড মানে র্যাড হয়ে যাবে, ইনফ্লাম থাকবে, হা করেন, অ্যান্টেরিয়র পিলার। আর কী দেখতে হবে? একটা দেখতে হবে যে ইনস্পিসেটেড পাস, ঠিক আছে? এখানে অ্যান্টেরিয়র পিলারে জাস্ট এটা দেখাইতে হবে যে আমি চাপ দিচ্ছি, এটা যদি একদম চাপ নিয়ে আমি ভিতরে ঢুকে যাই তাহলে ব্যথা পাবে, তাই না? তখন সারও বিরক্ত হবে, ও তো আর হবে, তাহলে এটা
শুধু অভিনয় করতে হবে, তাই না? আকারে দিত, তারপরে এখানে একটু করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যে অনজাস্ট যে এখানে চাপ দিলে কী হবে, যে টনসিলের ক্লিপ, এখানে টনসিলের কতগুলো ক্লিপ আছে, সেখানে পাস দিলে বের হবে, যদি ইনজেকশন থাকে তাহলে পাস থাকবে। হ্যাঁ শোনা, তাহলে এখানে প্রেস করলে এই যে টনসিলের ক্রিপ থাকে কতগুলি, ঠিক আছে? ক্রিপ মানে যে ভিতর দিয়ে হলে ডেভেলপমেন্টাল, ডেভেলপমেন্টালে কতগুলি গর্ত তৈরি হয়, ঠিক আছে? ক্রিপ্ট অফ ম্যাগনা এবং মাইনর ক্রিপ, প্রাইমারি ক্রিপ, সেকেন্ডারি ক্রিপ তো থাকে ওখানে। যদি কোনো যে ক্রনিক টনসিল অথবা একিউট টনসিলের কিছু হয়, এখানে পাস জমা থাকে, অনেক সময় এখানে খাবারও জমা থাকে, তাই না? খাবার মাইক্রো হয়ে এখানে জমা থাকে। তাহলে এখানে যদি প্রেস করি অ্যান্টেরিয়র পিলারে, তাহলে ওখান থেকে এগুলি বের হবে। ইনস্পিসিটেড পাস, ইনস্পিসিটেড পাস অন প্রেসিং ওভার অ্যান্টেরিয়র পিলার, এগুলি বলতে হবে। তাহলে একটা হলো টনসিলটা দেখবো, এটা কি এনলার্জ নাকি ছোটো ফাইব্রোস, আর হলো অ্যান্টেরিয়র পিলার দেখবো, অ্যান্টেরিয়র পিলারটা কি নর্মাল, এটা যেমন নর্মাল, এটা তো টনসিলের কিছু পেশেন্ট না সম্ভবত, এই জন্য, তাই না? টনসিলের পেশেন্ট হলে এটা লাল থাকবে, এনলার্জ থাকবে, রেড কনজেস্টেড থাকবে অ্যান্টেরিয়র পিলার, আর একটা হলো ইনস্পিটেড পাস ও বাই প্রেসিং ওভার অ্যান্টেরিয়র পিলার পাস বের হবে। তাহলে এই তিনটা জিনিস এখানে দেখতে হবে, ঠিক আছে? এটা ওরাল ক্যাভিটি এবং ওরাল ফেরিংস গেল, এরপর আর কিছু করতে হবে, লিফ নোড দেখতে হবে, তাই না? এটা কিন্তু এক্সামিন করার পরে এটা আর এখানে রাখা যাবে না, তাই না? বাইরে অথবা আর একটা ট্রে থাকলে ওখানে রাখতে হবে। হ্যাঁ একসাথে স্যার আসলে আপনাকে স্যার স্যার খুঁজছে স্যার বলছে আপনি বললে শুনে যেতে হবে, ঠিক আছে? লিফ নোড একদম ছটা দেখি আমরা স্যার, এখানে কি প্রথমে আগে পড়েছেন ফ্ল্যাক্স করতে হবে, এটা কি মাসল, কোথায় থাকে তা জানতে হবে, সাবমেন্টাল যে এখানে সাবমেন্টাল রিজনে থাকে এটা জানতে হবে, সাবমেন্টাল কত লেভেল, কোন লেভেলে সাবমেন্টাল, সাবমেন্টিকুলার এগুলি কোন লেভেলে, আপার লেভেল না লোয়ার লেভেল, এখানে মিডল লেভেল, আপার ওয়ান লেভেল ওয়ান সাবমেন্টাল সাবমেন্টিকুলার দুইটাই লেভেল ওয়ান, এটা ওয়ান এ, এটা কি ওয়ান বি, ওয়ান বি, তাহলে ওয়ান এ ওয়ান বি, এটা ওয়ান গেল, এরপর টু, টু হলো আপার টুগুলার, থ্রি হলো
লো মিড জুগুলার, ফোর হলো লোয়ার জুগুলার। জুগুলার কেন? এই যে এখানে জুগুলার ভেইন না থাকা, এর চারপাশেই তো ভেইন লিফ নোট গুলি থাকে। কয়টা লিফ নোট থাকে এখানে বোমা যাবে? হ্যাঁ, 700 মোটামুটি 300, এক পাশে 150টা থাকে। হ্যাঁ, 150টা থাকে, 200টাও থাকতে পারে, 150টা থাকে। তাহলে এখানে জুগুলারের চেইন বরাবর লিফ নোটগুলি থাকবে। আপার জুগুলার, মিড জুগুলার, লোয়ার জুগুলার। আপার জুগুলার হলো কি? বেস অফ দ্য স্কাল থেকে শুরু, বেস অফ দ্য স্কাল থেকে নিচের থেকে এখানে হায়ার লেভেল পর্যন্ত যেগুলি থাকে পুরোটাই হলো আপার জুগুলার। হায়ার থেকে ক্রিকোয়েড পর্যন্ত যেটা থাকবে, ক্রিকোয়েড মিডল জুগুলার, হ্যাঁ মিড জুগুলার, এই যে ক্রিকোয়েড, এটা এটা থাইরয়েড কার্টিলেজ না? দেখা যাচ্ছে একদম সুন্দর দেখা যাচ্ছে, থাইরয়েড কার্টিলেজ। থাইরয়েড কার্টিলেজ শেষ হয় এরপরে কি? ক্রিকোয়েড না, কি কিসের পার ওগুলি? এরপরে এই ট্রায়াঙ্গেল, এটা কি এখানে পশ্চিম ট্রায়াঙ্গেলের গুলি দেখবো? ঠিক আছে, এরপরে এখানে এরপরে আর আছে বাকি ছয়টা, এভাবে দেখবো এটা দেখানো, দেখবো এটাই হলো সিক্স। ঠিক আছে, তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, পোস্টাল কুলার, ইউরিকুলার, অক্সিপিটাল, হ্যাঁ এরপরে হলো সিক্স আর সুপ্রাভাবিকটা, ওই হলো লিফনা। তাহলে এখানে মেইনলি কোনটা দেখবো আমরা? জুগুলো ডাইগেস্টিভ লিফনা, তাই না? এটা কোথায় থাকবে? লেভেল টুতে, লেভেল টু জুগুলো ডাইগেস্টিভ লিফনা। জুগুলো ডাইগেস্টিভ মানে কি বোঝা যায়? এটাতে এটার বাউন্ডারি একটা আছে, তাই না? বাউন্ডারি হলো পোস্টেরিয়র অফ ডাইগেস্টিভ ফেসিয়াল ভেইন এবং ইন্টারনাল জুগুলার ভেইনের মাঝখানে একটা ট্রায়াঙ্গেল থাকবে। হ্যাঁ, এই ইন্টারনাল জুগুলার ভেইন, ফেসিয়াল ভেইন এবং পোস্টেরিয়র অফ দ্য ডাইগেস্টিভ, এর মাঝখানে যে ট্রায়াঙ্গেলটা থাকবে এটা হলো জুগুলার ডাইগেস্টিভ লেভেল টুতে। এখানে জুগুলার ডাইগেস্টিভ লিফ নোটটা ধরা যাবে, এনলার্জ। ওর তো নাই, কারণ ওর তো কেন এটা এনলার্জ হয়? ইনফেকশন হতে পারে তাহলে এখানে বেশি ড্রেন হবে, এখানে ড্রেন হবে এবং এখানে অ্যাডভান্সমেন্ট পাওয়া হবে। বুঝে গেছো? তাহলে এটা হলো লিফ নোড একজন করতে হবে মাস। ওরাল কেভিটি একজন মিশন করে টনসিল দেখে আমি বসে রাখলে অনেকে এরকম বসে থাকে আর কিছু দেখে না, তখন স্যার বলবে যে আর কিছু আসে না, বুঝছো? তাহলে এগুলি প্র্যাকটিস না করলে আসবে না। হ্যাঁ, এটা এরপরে আর থ্রোট এক্সামিনেশনে আর কি আছে? হ্যাঁ, তাই না? এক্সামিনেশন আমাদের তো লাগবে না, জিজ্ঞেস করবে, তাই না? প্রসিডিউর অনুপাতে তোমাদের অস্তিত্ব আসতে পারে, তাই না? আইএল এর তখন আইএল করানোটা দেখাতে হবে, আইএল করে দেখাতে হবে, সেটা আরেকটা কিছু আছে। হ্যাঁ,